নমস্কার বন্ধুরা, আজকে এসে গেলাম সানডে স্পেশাল নিয়ে। আমি আর বৌমা দুজনেই না আজকে এসেছি ছাদে। আমি এসেছি আমার ব্লগ নিয়ে, আর ও এসেছে ও রিলসের কাজ নিয়ে। ইনস্টাতে রিলসের কিছু কাজ টাজ করে, যাই হোক একটু নাম টাম হয়েছে, এই জন্য আমরা খুব হ্যাপি। আমরা বৌমার শাশুড়ি মিলে হেভি মজাতেই আছি। বাড়ির লোকগুলো কাজকর্ম করছে আর আমরা দুজনে মিলে এইসব মজা মজা করছি, সারাদিনই মজার মধ্যে দিন কাটাচ্ছি। তো আছে বলে একটু সুবিধে হয়েছে। তো আজকে সানডে স্পেশালি না একটা নতুন কিছু করব, মানে নতুন কিছু এরকম নয়, সবাইকারই সব জিনিসই পরিচিত আছে সব বিষয়েই, কিন্তু যেটা কথা সেটা হলো জিনিসটা আলাদা মাত্রা যোগাবে। আর আলাদা মাত্রাটা কেমন করে যোগ করলাম, কী করছি না করছি, সেগুলো সমস্ত কিছু আমি দেখাবো। তো আজকের এই মনোরম পরিবেশটা কী সুন্দর, দেখো আমার ছাদটা একটু ঘুরিয়ে দেখা, ছাদটা দেখ, দেখাও, দেখো নেশাও একটু রিলস বানালো, খুব মিষ্টি মেয়ে, আর এই যে সব কিছুতে ওই আমাকে ইনভলভ করেছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই ভালো আছো, তাহলে শুরু করে দেবো আমি কি কি করছি না করছি। চলো লেটস গো, আমরা স্টার্ট করে দিই আজকের ভ্লগটা। খুব ভালো থাকো, নিশ্চয়ই সবাই ভালোই আছেন, আর ভালো থাকবেন নাই বা কেন, আজ তো সানডে না, সানডেতে আমরা সবাই একটু বেশ ফুরফুরে মেজাজেই থাকি, বাড়ির সবাই থাকে, যদি এখন বেশিরভাগ মানুষই বাড়ি থেকে কাজকর্ম করছে, কিন্তু তা হলেও সানডের মানে একটা আলাদা আমাদের সবসময় রয়েছে, তাই না? সেটাই, আমার বৌমা বাড়িতে থাকার দরুন আমার একটা তো আলাদা ভালো লাগা থাকেই, কারণ অনেকটা কাজের খানিকটা অংশ করে। তো সেই জন্যই আজকে আমি ভেবেছি আজকে যে রান্নাটা করবো সেটা হচ্ছে সানডে স্পেশাল মাটন কষাটা ঠিক বলা যায় না, ঝোল। তো আমি তো এত গাছপালা করি, বুঝতেই পারছো আমি বাগানের মধ্যেই রয়েছি, তো গাছপালা করলে কি হবে, আমি যে গাছপালা করছি বাড়ির লোকেরা বুঝতে পারে কতক্ষণ যে আমি গাছপালা করছি। তো ওই গাছের পাতা দিয়ে রান্না করি, যেমন টেস্টি হয় তেমন হেলদি হয়। তেল কম দিয়ে রান্না করার জন্যে আমি এই পথটাকেই খুঁজে নিয়েছি, তেল কম দেবো কিন্তু টেস্ট খারাপ হলে তো রান্না কেউ খাবে না। তো সেই জন্যে আমি এটাই করে থাকি, আমার গাছের তেজপাতা, এলাচ পাতা, তারপরে দারচিনি পাতা, এগুলোকে সব দিয়ে কেমনভাবে রান্না করি। তো সেই জন্যই আমার বলার থাকে যে বাগান করার সুফলটা কোথায়, আমি যে যে বাগানটা করছি তার দরুন আমার কী বেনিফিট রয়েছে। তো সেই জন্যই আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী করি আর আমি কী পারছি, বাড়ির সবাই কী বলছে। তো তোমরাও সেভাবেই করবে, তাহলেই দেখবে অনেক 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 ভালো লাগা থাকবে, রান্নায় আলাদা স্বাদ আনবে, সাধ্যের মধ্যে স্বাদকে আমরা পেয়ে যাব। ব্যাস, তাহলে সবাই খুব ভালো থাকো আর দেখতে থাকো এভারগ্রিন বেঙ্গলি ব্লগ এলিগ্যান্ট এশা। শুরু করে দিচ্ছি, একটা কোথাও নড়বে না। মাটন কষা তৈরি করার জন্য কড়াই তেল দিয়েছি, রসুন ফোড়ন দিলাম, তারপরে রসুনটা একটু ভাজা হয়ে যাবার পরে পেঁয়াজ বাটা দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার পালা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে তারপর ওই যে আমার টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হলো দারুচিনি পাতা আর এলাচ পাতা, এটা উপকরণগুলো বেটে রাখা ছিল সেই অংশটুকু দেখালাম। এই জিনিসগুলোই লাগে আর কি, ভীষণ বেশি কিছুর প্রয়োজনীয়তা কিছু নেই, অতি সামান্য জিনিসের মধ্যেই সব কিছু হয়ে যায়। এবার মাটন দিলাম, মাটনটা দেবার পরে তারপর কষবো, তবে পেঁয়াজটা নিজেদের প্রয়োজন মতো দেওয়াই ভালো। খানিকটা কষা হয়ে এলে তারপর নুন দিলাম, এবার হলুদ দেব, তারপরে লঙ্কা দেব, আর স্বাদ মতো চিনি দেব। হলুদ, লঙ্কা, চিনি সামান্য, যে যার স্বাদ মতো দিয়ে নেবেন, তাহলে টেস্টটা ঠিকই থাকবে।
এবার মশলা দিয়ে কষার পালা। এই যে মশলা দিলাম, দিয়ে এবার খানিকটা কষছি। কষা হয়ে গেলে তারপরে জল দেব। এই যে জল দিয়ে দিলাম, এবার প্রেসারে দিয়ে দেওয়াটাই ভালো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আর একটা উপকরণের জন্য রেডি করা ছিল, মাছের মাথা দিয়ে অল্প একটু আলু দিয়ে আমরা বানাই, খেতে অনেক ভালো লাগে। এই যে আলু ভাজা হয়ে গেছে, ওতেও সামান্য পেঁয়াজ দিয়ে ভেজে আলুটা দিয়ে দিলাম। মুড়োটা ভেজে রাখা ছিল, মুড়োটা দিলাম। এরপর হলুদ লঙ্কা দিয়ে দিলাম, খানিকটা কষা হতে থাকবে। খানিকটা কষিয়ে নিয়ে তারপরে নুন চিনি স্বাদমতো দিয়ে দেওয়া হলো। ব্যাস, এবার মাটন কষা রেডি। যদিও আমি কষা করি না, এখন কষা অবস্থায় আছে, ওটা ঝোলই বানিয়েছি আমি। আজকের মেনু এই ছিল। সানডে মানেই স্পেশাল ডে, সানডে মানেই শুধু খাও। কিরকম লাগছে অস্ত গধুলি? কি সুন্দর লাগছে না? পরন্ত বেলার ছবি। আমি এখন ছাদে এসেছি, সারাদিন কত রান্না বান্না কাজকর্ম হলো, এবার তোমাদের সাথে বিদায় নেবার পালা। আর তো হলো, সানডে তো চলেই গেল। বাস, আমি এবার যাব, আমার ব্লগ আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে আমার চ্যানেলে থেকো। আর কি, অনেক ভালোবাসা রইল সকলের জন্য। ওকে, বাই, টাটা।